আসসালামু আলাইকুম। আজ আমরা জানব যে খাবারে শিশুর মেধা ভারে। সন্তান মেধা ও বুদ্ধিমান হোক, সব মায়েরাই তা চান। আর এটা নির্ভর করে অনেকটা মায়ের সঠিক খাদ্যাভ্যাসের উপর। যদি একজন মা পুষ্টিকর খাবার না খান, তাহলে তার শরীরে যে ঘাটতি তৈরি হয় সেটা সন্তানের উপর গিয়ে পড়ে। যেমন ফলিক অ্যাসিড, ভিটামিন ডি, লোহা ইত্যাদির অভাব হলে শরীরে কিছুটা ঘাটতি থেকে যাবে, আর এর প্রভাব সন্তানের উপর এসে পড়বে। শিশুদের বয়সটা হচ্ছে শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ সাধনের সময়। অনেক পিতামাতা শিশুদেরকে নিয়মিত ফল ও শাকসবজি খাওয়াতে ত্রুটি করেন না, কিন্তু এর পাশাপাশি এমন কিছু খাবার খাওয়ানো প্রয়োজন যা তাদের মস্তিষ্কের বিকাশ সাধন করবে তথা মেধা ও মনোযোগ বাড়াবে। এই জন্য শিশুর খাবারের প্রতি আমাদের অবশ্যই অত্যন্ত যত্নবান হতে হবে। সাধারণত 5 বছর বয়সের মধ্যে শিশুর মস্তিষ্কের প্রায় সার্বিক গঠন ও বিকাশ সম্পন্ন হয়। তাই বিশেষ করে 5 বছর বয়স পর্যন্ত শিশুর খাদ্য যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে যেসব খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। ডিম। শিশুদের মস্তিষ্কের বিকাশ সাধন হয় উল্লেখযোগ্য হারে। এই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটি পুষ্টি হচ্ছে কোলাইন। মস্তিষ্কের গভীরে স্মৃতিকোষ তৈরি করতে কোলাইনের প্রয়োজন রয়েছে। ডিমের কুসুমে পর্যাপ্ত কোলাইন পাওয়া যায়। 8 বছর পর্যন্ত প্রতিদিন যতটুকু কোলাইন লাগে তার প্রায় সমপরিমাণ পুষ্টি একটি ডিমের কুসুম সরবরাহ করতে পারে। ডিমে প্রচুর প্রোটিন, আয়রন, ভিটামিন এ ও ফলেটও রয়েছে। এদের প্রত্যেকটি কোষের বৃদ্ধি, বিকাশ সাধন ও মেরামতের দরকার। তাই শিশু ডিমের প্রতি অ্যালার্জিক না হলে তাদেরকে প্রতিদিন ডিম খেতে উৎসাহিত করুন। মায়ের দুধ। শিশুকে অন্তত 6 মাস বুকের দুধ খাওয়ানো উচিত, কারণ মায়ের দুধ পান করলে শিশুর বুদ্ধিমত্তা বাড়ে। ব্রাজিলের একদল গবেষক 3,500 শিশুর উপর দীর্ঘদিন নজর রাখার পর এ সিদ্ধান্তে আসেন। দুধ। দুধ, দই ও পনির এতটা পুষ্টি সমৃদ্ধ খাবার যে শিশুর ডায়েটে চোখ বন্ধ করে অন্তর্ভুক্ত করা যায়। দুধ জাতীয় খাবারের প্রোটিন, বি ভিটামিন ও অন্যান্য পুষ্টি মস্তিষ্কের টিস্যু, নিউরোট্রান্সমিটার ও এনজাইমের গ্রোথের জন্য প্রয়োজনীয়। এসব কিছু মস্তিষ্কের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আরেকটি উপকারিতা হচ্ছে এসব খাবার ক্যালসিয়ামে সমৃদ্ধ বলে এগুলো খেলে দাঁত ও হাড় মজবুত হবে তথা সুস্থ থাকবে। শিশুদের বয়স অনুসারে বিভিন্ন মাত্রার ক্যালসিয়াম প্রয়োজন হতে পারে। আপনার শিশুকে 2-3 ধরনের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়াতে চেষ্টা করুন। সামুদ্রিক মাছ ও মাছের তেল। কার্যক্ষমতা বাড়াতে সামুদ্রিক মাছ কার্যকরী ভূমিকা রাখে। মস্তিষ্কে থাকা ফ্যাটি অ্যাসিডের 40% হচ্ছে DHA, যা সামুদ্রিক ও মাছের তেলে পাওয়া যায় ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড হিসেবে। এ ধরনের যৌগিক উপাদান অন্য খাবারে পাওয়া সম্ভব নয়। তাই শিশুর বয়স এবং দেহের গঠন অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে সামুদ্রিক মাছ ও মাছের তেল সপ্তাহে অন্তত 3 দিন খাওয়াতে চেষ্টা করুন। শাকসবজি। কিছু কিছু শাকসবজিও রয়েছে যেগুলো শিশুর মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়। পাতাকপি ও পালং শাকে রয়েছে উচ্চমাত্রায় ভিটামিন কে এবং বিটা ক্যারোটিন, যা শিশুর স্মৃতিশক্তি বাড়ায়। পুষ্টিগুণে গুণান্বিত টমেটো। এটি মস্তিষ্কের শক্তি বৃদ্ধি ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। প্রতিদিন শিশুকে সালাদে নানাভাবে টমেটো খাওয়াতে চেষ্টা করুন। কলা। কলা পটাশিয়ামে ভরপুর।
কলা হচ্ছে সবচেয়ে নিরাপদ উৎস আপনার শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর জন্য। কলা খাওয়াতে ঝামেলাও কম, হাত ধুয়ে আঙ্গুল দিয়ে চটকেই শিশুকে খাইয়ে দেওয়া যায়। সব শিশুরাই কলা খেতে কম বেশি পছন্দ করে। পটাশিয়াম ছাড়াও এতে রয়েছে আয়রন, ভিটামিন B6, ভিটামিন সি ও ক্যালসিয়াম। আপনার শিশুর জন্য কলা দিয়ে এ মিক্সচার বানাতে পারেন। একটা কলা আগের রাতে ভেজানো কিশমিশ, কাজু বাদাম, আলমন্ড বা দুধ একসঙ্গে ব্লেন্ড করে নিন। সঙ্গে স্বাদ বাড়াতে চিনি বা মধু নিন, শিশু মজা করে খাবে। বাদাম, শিশুকে প্রতিদিনই কয়েকটি করে বাদাম খেতে দিন, কারণ বাদামে রয়েছে ভিটামিন ই, যা মস্তিষ্কে সমন্বয় সাধনের ক্ষমতা বাড়ায়। কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম সহ যে কোনো ধরনের বাদামই শিশুর মানসিক বৃদ্ধিতে সহায়ক। বিনস, শিমের বিচির মতো বিচি প্রকৃতির খাবারে উচ্চ মাত্রায় প্রোটিন, ভিটামিন ও মিনারেলস পাওয়া যায়। পিন্টো ও কিডনি বিনসে ওমেগা-3 ফ্যাট বেশি থাকে, যা মস্তিষ্কের বৃদ্ধি ও কার্যক্রমের জন্য দরকারি। শিশুদের বিনস খাইয়ে স্কুলে পাঠালে ক্লাসরুমে মন বসবে, এছাড়া এসব খাবার তাদেরকে দীর্ঘ সময় সতেজ রাখবে। কুমড়ার বীজ, কুমড়া যেমন উপকারী তেমনও এর বীজে রয়েছে নানা খনিজ ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা কোলেস্টেরলের মাত্রা কমায় ও মস্তিষ্ককে ক্ষুরদার করে তোলে। সুতরাং কুমড়ার বীজ না ফেলে দিয়ে শিশুকে বেজে দিতে চেষ্টা করবেন। পরিশেষে, সাধারণত এই খাবারগুলি পুষ্টিবিদরা সার্বিকভাবে শিশুদের খাওয়ানোর পরামর্শ দেন, কিন্তু শিশুর যদি কোনো বিশেষ সমস্যা থাকে বা এই খাবারগুলি খাওয়ার উপরে কোনো নিষেধাজ্ঞা থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তার ডায়েট তৈরি করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।